সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নতুন একটি টপিকস আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাবেদা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি জার্নাল। জাবেদা, আমরা যখনই কোনো একটি বিজনেসের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে বিজনেসে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোর মধ্য থেকে কোনোটা আর্থিক ঘটনা, কোনোটা অনার্থিক ঘটনা। যে ঘটনাগুলো আর্থিক ঘটনা, সেই আর্থিক ঘটনাগুলোকে আমরা বলে থাকি লেনদেন, এবং ঘটনাগুলোর মধ্য থেকে আমরা লেনদেন চিহ্নিত করব। চিহ্নিত করার পর সেই লেনদেনগুলোকে আমরা সর্বপ্রথম অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে বইতে আমরা লিপিবদ্ধ করব, সেই বইটিকে আমরা বলছি জাবেদা। এটাকে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি, সেটি কি যে ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়ার পর, অর্থাৎ ব্যবসায়ে অনেক রকমের ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলোর মধ্য থেকে আমাকে বুঝে নিতে হবে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে সেটি অবশ্যই লেনদেন, এবং সেই লেনদেনগুলো চিহ্নিত করার পর আমরা কি করব, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী আমাদের যে একটি পদ্ধতি আছে দুতরফা দাখিলা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী দুটি পক্ষ নির্ণয় করব। অর্থাৎ যে লেনদেনটি আমি চিহ্নিত করলাম, সেই লেনদেনকে আমরা লেনদেন থেকে আমরা দুটি পক্ষ নির্ণয় করব, এবং একটি পক্ষকে আমরা ডেবিট করব এবং অন্য পক্ষটিকে সেম অ্যামাউন্ট দ্বারা, সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করব। এবং সেটি কী করব, তারিখের ক্রমানুসারে অর্থাৎ তারিখের সিরিয়াল অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করব সেই বইকে আমরা বলছি কি জাবেদা। এটি হচ্ছে জাবেদার ছক, আমাদের হিসাবের প্রাথমিক বই, এবং সেটি কী করব, লেনদেন বাছাই করার পর অর্থাৎ যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো থেকে আমরা লেনদেন বাছাই করব, চিহ্নিত করব, এবং সেই লেনদেনগুলোকে আমরা এমন একটি ছকে প্রেজেন্ট করব। এই জাবেদা করার জন্য আমাদেরকে কিছু সহজ কৌশল অবলম্বন করতে হবে, আমি সেই সহজ কৌশল নিয়ে আলোচনা করব। এবং জাবেদা করার জন্য আমাকে প্রথমত কিছু নিয়ম মনে রাখতে হবে, কিছু সূত্র মনে রাখতে হবে, এবং সেই নিয়মগুলো দুটি স্টাইলে চিন্তা করতে পারি, একটি সনাতন সিস্টেমে আর একটি হচ্ছে আধুনিক সিস্টেমে। আমরা আধুনিক সিস্টেমেই কথা বলছি। আধুনিক সিস্টেমে যদি বলি, যদি সম্পত্তি নিয়ে চিন্তা করি, যে ঘটনা ঘটলো সেই ঘটনাগুলোর মধ্যে থেকে আমাকে লেনদেন চিহ্নিত করতে হবে, এবং সেই লেনদেন থেকে যদি মনে হয় সেখানে সম্পত্তি আছে, তাহলে সম্পত্তি কি আসলো নাকি বৃদ্ধি পেল। অর্থাৎ সম্পত্তি যদি মনে হয় সম্পত্তি এসেছে বা সম্পত্তি আমার কাছে বৃদ্ধি পেয়েছে, তখন আমরা সম্পত্তিকে করব ডেবিট। আর যদি মনে হয় যে লেনদেনের ফলে সম্পত্তি হ্রাস পেয়েছে বা সম্পত্তি চলে গিয়েছে, তখন আমরা সম্পত্তিকে করব ক্রেডিট। সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। একইভাবে দায়, তো দায়টা হচ্ছে আবার একটু বিপরীত নিয়মে, যে দায় যদি হ্রাস পায়, তার আগে জানতে হবে দায় কি। দায় মানে এটি দিতে হবে, কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধ করতে হবে, এবং সেই দায় যত বৃদ্ধি পাবে দায়কে আমরা কি করব ক্রেডিট। আর দায় কখন হ্রাস পাবে, যদি আমি দায় পরিশোধ করি তখন আমার দায় হ্রাস পাবে, এবং দায় হ্রাস পাওয়ার সাথে সাথে আমরা কি করব, দায়কে ডেবিট করব। অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা সম্পত্তি এবং দায়কে পাশাপাশি রেখেছি। সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, কিন্তু দায় বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট, উল্টা নিয়ম। আবার সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, কিন্তু দায় হ্রাস পেলে ডেবিট, এটাও উল্টা নিয়ম। এবার আমরা আসি ব্যয়ের ক্ষেত্রে। ব্যয় বলতে এখানে খরচ। তাহলে খরচ যত বেশি করব, এই খরচ বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, আর কোনো কারণে খরচ যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে আমরা খরচকে করব ক্রেডিট। আয়ের ক্ষেত্রে আবার উল্টা, যে আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব মানে মালিকের অধিকার, অর্থাৎ মালিকের অধিকার যত হ্রাস পাবে মালিকের স্বত্ব ডেবিট করতে হবে, এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। এই পাঁচটি রুলসকে আমরা কিভাবে সংক্ষেপে মনে রাখতে
পারি। সম্পত্তি ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পত্তি ব্যয় উত্তোলন যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। অর্থাৎ আমরা প্রথমে লেনদেনটি দেখব যে ঘটনাটা লেনদেন কিনা, এবং সেই লেনদেনের ফলে আমার সম্পত্তি ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেয়েছে কিনা। লেনদেনের ফলে সম্পত্তি ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ডেবিট করব, আর যদি সেই লেনদেনের ফলে সম্পত্তি ব্যয় এবং উত্তোলন হ্রাস পায় তখন আমরা সেটাকে কি করব, ক্রেডিট করে দিব। একইভাবে আমরা আয় দায় এবং মূলধন নিয়ে চিন্তা করি। আয় দায় মূলধন, যে ঘটনাটি ঘটবে, যে লেনদেনটি হবে, সেই লেনদেনের ফলে যদি আয় দায় এবং মূলধন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা করব ক্রেডিট উল্টা, আর আয় দায় মূলধন যদি হ্রাস পায় তখন সেটাকে আমরা করব ডেবিট। এভাবে সম্পত্তি ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এবার আমরা এই যে ঘটনা, আমি বারবার একই কথা বলছি যে আমাদের প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো থেকে আমার বাছাই করতে হবে কোনটা আর্থিক ঘটনা, কোনটি অনার্থিক ঘটনা। যদি আর্থিক ঘটনা হয় তাহলে আমরা জাবেদা করার সুবিধার্থে আরেকটু সহজ কৌশল অবলম্বন করার জন্য নিজেকে নিজেকে প্রশ্ন করব যে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার ফলে, সেই লেনদেনের ফলে আমার কি আসলো এবং কি গেল। এখান থেকে আমরা তিনটা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নটি দেওয়া থাকবে আমার, যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেই লেনদেনের ফলে আমার কি আসলো এবং কি গেল, অথবা কি আসলো কেন আসলো এটাও হতে পারে, অথবা কেন গেল কি গেল। এই তিনটি প্রশ্ন যদি আমরা নিজেকে নিজে করতে পারি তাহলে কিন্তু আমরা জাবেদা খুব ইজিলি করতে পারবো, এবং এটি করার পর হিসাব খাত নির্ণয় করব এবং কোন কোন হিসাব আসবে এবং কোন হিসাবকে আমরা ডেবিট করব, কোন হিসাবকে আমরা ক্রেডিট করব। আমরা একটি এক্সাম্পল নিচ্ছি, যেমন 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তো এই যে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এটি অবশ্যই একটি ঘটনা, এটি অবশ্যই একটি লেনদেন, কারণ এই ঘটনার সাথে আমাদের অর্থের সম্পৃক্ততা আছে। এখন যদি আমরা সেই স্টাইলে চিন্তা করি কি আসলো আর কি গেল। যদি এই যে আসবাবপত্র ক্রয় করেছি এবং আসবাবপত্র ক্রয় করাতে আমার আসবাবপত্র আসছে, আর কি চলে গেছে, আসবাবপত্র ক্রয় করাতে নগদ টাকা চলে গেছে, তাহলে আমরা দুটো হিসাব খাত পেয়ে গেলাম, আসবাবপত্র আসছে, নগদ টাকা চলে গেছে। এখন এই আসবাবপত্রকে আমরা কি বলবো, সম্পত্তি, নগদ কিন্তু সম্পত্তি। এখন যদি আমি বলি যে কোনটাকে ডেবিট করব, কোনটাকে ক্রেডিট করব, ওই যে আমরা রুলস শিখেছিলাম যে সম্পত্তি আসলে, এখানে আসবাবপত্র নামক যে সম্পত্তিটি, সেই সম্পত্তিটি এসেছে, সম্পত্তি আসলে ডেবিট হয়, এই জন্য আমরা আসবাবপত্রকে ডেবিট করব, এবং নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য সম্পত্তি চলে গেলে ক্রেডিট, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। আবেদার ছকে এইভাবে প্রেজেন্ট করতে পারি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকটি এক্সাম্পল কি বলেছি, যে 25,000 টাকায় আসবাবপত্র বিক্রয় করা হলো। এখন 25,000 টাকায় আসবাবপত্র বিক্রয় করা হলো, তাহলে অবশ্যই এটি লেনদেন, কারণ এই ঘটনার সাথে আমার অর্থের সম্পৃক্ততা আছে, এবং এই লেনদেন থেকে আমাদের যে প্রশ্নটি আমাদের মনে মনে করা উচিত সেটি হলো কি আসলো কি গেল। এখন কি আসলো, আমি যেহেতু আসবাবপত্র বিক্রয় করেছি আমার নগদ টাকা এসেছে, অর্থাৎ কি আসলো, নগদ আসলো, এবং আসবাবপত্র বিক্রয় করাতে আমার আসবাবপত্র আমার প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, তাহলে কি গেল, আসবাবপত্র চলে গেল। এবং এবার আমরা চিন্তা করি নগদ কি, নগদ হচ্ছে সম্পত্তি, আবার আসবাবপত্র কি, আসবাবপত্র হচ্ছে সম্পত্তি। এখন বলো যে সম্পত্তি আসছে, আমরা জানি সম্পত্তি আসলে বা সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, সঙ্গত কারণে আমরা নগদানকে করব ডেবিট, এবং আসবাবপত্র চলে গিয়েছে মানে সম্পত্তি চলে গিয়েছে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা আসবাবপত্রকে করব ক্রেডিট। তাহলে কি জাবেদা হলো, নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। এটাকে যদি আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে এইভাবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমি আরেকটা এক্সাম্পলে যাই, সেটি কি, 20,000 টাকার পণ্য
ক্রয় করা হলো। এখন 20,000 টাকার পণ্য ক্রয় করেছি, যেহেতু আমি ক্রয় করেছি অবশ্যই এটি একটি ঘটনা এবং এই ঘটনার সাথে আমার অর্থের সম্পৃক্ততা আছে, সঙ্গত কারণে এটি একটি লেনদেন। এবং এই লেনদেন থেকে যদি আমরা প্রশ্ন করি যে কি গেল এবং কেন গেল, যেহেতু পণ্য ক্রয় করেছি পকেট থেকে তো টাকা চলে গিয়েছে, তাহলে কি চলে গিয়েছে? নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য কি গেল? নগদ চলে গেল। এবং কেন চলে গেল? যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি এই জন্য পণ্য ক্রয় করার ফলে নগদ টাকা চলে গিয়েছে। এখন ক্রয়কে আমরা কি বলবো? এটি একটা ব্যয় হিসাব আর বা খরচ হিসাব, আর নগদ হচ্ছে কি? সম্পত্তি হিসাব। তাহলে যেহেতু এটা ব্যয়, আমাদের ব্যয়ের সূত্র কি ছিল? যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু আমরা ক্রয় করেছি আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, সঙ্গত কারণে আমরা ক্রয়কে করব ডেবিট, এবং নগদ টাকা চলে গিয়েছে মানে সম্পত্তি চলে গিয়েছে, তা নগদ চলে যাওয়া সম্পত্তি চলে গেছে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট, তাই নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি এটাকে জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি, সেটি হলো কি 25,000 টাকায় পণ্য বিক্রয় করা হলো। এখন এই যে আমরা পণ্য বিক্রয় করেছি, তা পণ্য বিক্রয় করার ফলে এটি একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ফলে আমার কিন্তু এখানে অর্থের সম্পৃক্ততা আছে, সঙ্গত কারণে এই ঘটনাকে আমার লেনদেন বলতে হবে। এবং সেই লেনদেন থেকে যদি আমি প্রশ্ন করি যে কি আসলো এবং কেন আসলো, কি আসছে? যেহেতু আমি পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় করার সাথে সাথে আমার নগদ টাকা আসছে, এবং কেন আসছে? বিক্রয় করাতে নগদ টাকা আসছে। এখন নগদকে আমরা কি বলবো? সম্পত্তি। আর বিক্রয়কে আমরা কি বলবো? আয়। তাহলে আমরা এই যে নগদ টাকা আসছে, কি আসছে? নগদ টাকা আসছে মানে সম্পত্তি আসছে। আমরা জানি সম্পত্তি আসলে কি হয়? ডেবিট হয়। সঙ্গত কারণে নগদকে আমরা করব ডেবিট। এবং এই যে বিক্রয় নামক যে আয়, আমার আয় বৃদ্ধি পেয়েছে, যেহেতু পণ্য বিক্রয় করেছি আমার আয় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সঙ্গত কারণে আমরা বিক্রয়কে করব ক্রেডিট। এটাকেই আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করব, এই যে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এবার আমরা আসি পরবর্তী এক্সাম্পলে, কর্মচারীদের বেতন প্রদান 30,000 টাকা। এখন কর্মচারীদের বেতন দিয়েছি, এটিও একটি ঘটনা এবং এই ঘটনার সাথে আমার টাকা জড়িত, সঙ্গত কারণে এই ঘটনাকেও আমার লেনদেন বলতে হবে। এবং যদি আমরা প্রশ্ন করি যে বেতন যে দিয়েছি আমার টাকা চলে গিয়েছে, তার মানে কি গেল? নগদ টাকা চলে গেল। এবং কেন গেল? বেতনের ফলে নগদ টাকা চলে গেল। এখন এই বেতনকে আমরা কি বলবো? বেতনকে আমরা বলবো খরচ, আর নগদকে আমরা বলবো সম্পত্তি। আমরা জানি যে বেতন দিয়েছি মানে খরচ বৃদ্ধি পেয়েছে, আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য বেতনকে আমরা করব ডেবিট। আমরা বেতনকে ডেবিট করেছি, এবং এই যে নগদ টাকা চলে গিয়েছে, আমার সম্পত্তি চলে গিয়েছে, আমরা জানি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, সঙ্গত কারণে আমরা নগদানকে করব ক্রেডিট। তাহলে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। এটাকে যদি আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ডেবিটের ঘরে 30,000 টাকা লিখে দিয়েছি, ক্রেডিটের ঘরে আমরা 30,000 টাকা লিখে দিয়েছি। আমাদের পরবর্তী এক্সাম্পল, সুদ পাওয়া গেল 5,000 টাকা। আমি কোনো না কোথাও হয়তো আমি ব্যাংকে ইনভেস্ট করতে পারি বা যে কোনো জায়গায় ইনভেস্ট করে হয়তো আমি সুদ পেয়েছি, এটাও তো একটি ঘটনা, কারণ এই ঘটনার সাথেও আমার টাকা জড়িত আছে, সঙ্গত কারণে এটাকেও আমরা কি বলবো? লেনদেন। এখন এটা থেকে আমরা যদি প্রশ্ন করি কি আসলো কেন আসলো, যেহেতু আমি সুদ পেয়েছি টাকা আসছে, এই জন্য প্রশ্নটা করেছি কি আসলো, কি আসছে? আমার নগদ টাকা আসছে। এবং কেন আসছে? সুদের কারণে আমরা নগদ টাকা আমাদের কাছে পেয়েছে। এখন নগদকে আমরা বলবো সম্পত্তি, আর সুদকে আমরা কি বলবো? আয়। এবং যেহেতু নগদ টাকা নামক সম্পত্তি আসছে, আমাদের সম্পত্তির সূত্রটি কি ছিল? যে সম্পত্তি আসলে ডেবিট বা সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সঙ্গত কারণে নগদ টাকা আসছে, নগদানকে করব ডেবিট। আবার সুদ, এই যে আমি সুদ পেয়েছি এটা আমার আয়, আমার আয় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সঙ্গত কারণে আমরা সুদকে করব ক্রেডিট। এটাকে যদি আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে এই যে নগদান ডেবিট, সুদ ক্রেডিট।
আমরা আরেকটা এক্সাম্পলে যাই, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, হয়তো মালিক ব্যবসার শুরুতে সে ব্যবসায় 50,000 টাকা এনেছেন। তাহলে যেহেতু এটি একটি ঘটনা যে মালিক এনেছেন এবং এই ঘটনার সাথে মালিকের অর্থের সম্পর্ক আছে এবং এই অর্থের সম্পর্ক থাকার ফলে এটাকে আমরা বলছি লেনদেন। এবং সেই লেনদেন থেকে যদি আমরা প্রশ্ন করি যে ব্যবসায় কি আসলো এবং কেন আসলো, কি আসছে, নগদ টাকা আসছে, এবং কি কারণে আসছে, মালিকের মূলধনের ফলে ব্যবসায় নগদ টাকা এসেছে। এবং এই নগদকে আমরা কি বলবো, সম্পত্তি বলবো, এবং মূলধনকে বলবো মালিকানা স্বত্ব। এবার আমরা চিন্তা করি যে নগদ নামক সম্পত্তি ব্যবসায় আসছে, আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য নগদানকে করব ডেবিট। আর মূলধন যেহেতু ব্যবসায়ে বৃদ্ধি পেয়েছে, মানে কি মালিক যত বেশি মূলধন আনবে ব্যবসায়ে তার অধিকার তত বেশি বৃদ্ধি পাবে, আমরা জানি মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য মূলধনকে করব ক্রেডিট। এখন এটাকে যদি আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ালো, নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি যে ব্যবসায় হতে মালিক 10,000 টাকা নিয়ে গেলেন, ব্যবসা থেকে মালিক টাকা নিয়ে গিয়েছেন, তাহলে এটাও তো ঘটনা এবং এই ঘটনার সাথেও অর্থের সম্পর্ক আছে, সঙ্গত কারণে এই ঘটনাকেও আমরা কি বলবো, লেনদেন বলবো। এবং এই লেনদেন থেকে আমরা প্রশ্ন করতে পারি কি গেল কেন গেল, ব্যবসা থেকে টাকা চলে গিয়েছে, কি গেল, টাকা চলে গিয়েছে, এবং কেন গেল, মালিক নিয়েছে। তাহলে উত্তোলন, মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যান তখন সেটাকে আমরা বলে থাকি উত্তোলন। তাহলে কি গেল, নগদ চলে গেল, এবং নগদ কেন গেল, উত্তোলনের ফলে, মালিক নিয়ে গিয়েছে এই কারণে নগদ টাকা চলে গিয়েছে। আমরা উত্তোলনকে বলে থাকি মালিকানা স্বত্ব, যে মালিকের অধিকার, মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে যাবে এটি হচ্ছে মালিকের অধিকার, এবং মালিক যত বেশি নিতে থাকবে ততই ব্যবসায় তার অধিকার কমতে থাকবে, সঙ্গত কারণে আমরা জানি মালিকানা স্বত্ব হ্রাস পেলে ডেবিট, এই জন্য উত্তোলনকে আমরা করব ডেবিট। এবং নগদ টাকা চলে যাওয়াতে ব্যবসার সম্পত্তি হ্রাস পেয়েছে, এই কারণে নগদানকে আমরা করব ক্রেডিট। এটাকে যদি আমরা জাবেদায় প্রেজেন্ট করি তাহলে কি হবে, উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, ঋণ বাবদ 40,000 টাকা ব্যবসায় আনিত হলো, মালিক কারো না কারো কাছ থেকে হয়তো ঋণ করে ব্যবসায় টাকা এনেছেন, এটিও তো একটি ঘটনা, এটিও একটি লেনদেন, কারণ এই ঘটনার সাথে টাকা জড়িত আছে এবং এটি অবশ্যই ব্যবসায়ের লেনদেন। এখন যদি প্রশ্ন করি যে এই ঘটনার ফলে, এই লেনদেনের ফলে কি আসলো কেন আসলো, কি আসছে, আমি যেহেতু ঋণ করেছি আমার পকেটে কিন্তু টাকা আসছে, আমার প্রতিষ্ঠানে টাকা আসছে, তাহলে কি আসছে, নগদ টাকা আসছে, এবং কেন আসছে, ঋণের কারণে, কেন আসছে, ঋণের কারণে। এখন এই নগদকে আমরা কি বলবো, নগদকে আমরা বলবো সম্পত্তি, আর ঋণকে আমরা কি বলবো, ঋণকে আমরা বলবো দায়। ঋণকে কেন দায় বলবো, কারণ আমি যার কাছ থেকে ধার এনেছি তাকে এক সময়ে টাকা পরিশোধ করতে হবে, যে পর্যন্ত পরিশোধ না করব সেই পর্যন্ত এই ঋণ আমার কাছে দায়। এবং যেহেতু আমার পকেটে নগদ টাকা আসছে এবং বা ব্যবসায় নগদ টাকা আসছে, আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য নগদানকে করব ডেবিট। এবং দায়ের ক্ষেত্রে কি সূত্র ছিল, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আমি ধার করেছি আমার দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য ঋণকে আমরা করব ক্রেডিট। এটাকে যদি আমরা জাবেদার ছকে প্রেজেন্ট করি তাহলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।